আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা রবি যে লোগোটা আছে, নিউ লোগোটা, সেই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো লোগোটা একদম সিম্পল দেখতে পাচ্ছেন, আর এখানে আমরা এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে সেটা ফন্টটা হচ্ছে এদের পার্সোনাল ফন্ট। সো আমরা দেখাবো আমি আপনাদেরকে কিভাবে আমরা এই ফন্টটা তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। আর যদি আপনি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি প্রথমে এটা লোগোটা রেখে দিচ্ছি এখানে, এবং আমাদের যে কালারগুলো আপনার আই ড্রপার দিয়ে এখান থেকে নিতে পারবেন। ওকে, দেন আমি এখান থেকে প্রথমে পলিগন টুলটা এখান থেকে সিলেক্ট করব, করে এখন ড্র্যাগ করব। এখানে অবশ্যই আপনার 6টা বাহু থাকতে হবে। দেন আমি এটাকে শিফট ধরে ছেড়ে দিব, ঠিক আছে, শিফট ধরে ড্র করব, তাহলে সব বাহু সমান হবে। ওকে, কন্ট্রোল আর দিয়ে আপনারা রুলারটা নিয়ে আসবেন, এখানে কন্ট্রোল আর দিলে রুলারটা চলে আসবে। এরপর এখানে সিলেক্ট করে এভাবে এটাকে ড্র্যাগ করে এখান থেকে একটা নিয়ে আসবেন। আনার পর এটাকে আমরা রোটেট করব, রোটেট করে এটা সমান এখানে সমান করে নিব। ওকে, জুম করে দেখি সমান হয়েছে কিনা। ওকে, মোটামুটি হয়েছে। এরপর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি অথবা পরও ডিলিট করতে পারবো। আমি এটাকে লক গাইড করে দেবো এখান থেকে, লক গাইড, তাহলে এটা লক হয়ে থাকবে। ওকে, দেন এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এই কর্নার থেকে এই কর্নারে এভাবে ড্র্যাগ করব, এখান থেকে এখানে হোল্ড করব, মাউসের লেফট বাটনটা হোল্ড করে ধরে রাখলে হবে এখান থেকে এখানে। ওকে, তিনটে লাইন এখানে আঁকা হয়ে গেলো। এরপর আমরা সবগুলোকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার অপশনে এসে ডিভাইড, পাথ ফাইন্ডার অপশন আপনাদের এখান থেকে না আসলে উইন্ডোতে চলে যাবেন, এখান থেকে যে পাথ ফাইন্ডার অথবা শিফট কন্ট্রোল F9 প্রেস করলে চলে আসবে এটা। দেন এখান থেকে এটাকে এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবো এটাকে। এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, এই যে কর্নারটা আছে এটাকে আলাদা করে নিব, দেন এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিব। বসছে কিনা ভালোভাবে বসে নেই। আচ্ছা, আমি ঝুম করে এটাকে অবশ্যই ম্যাচ করতে হবে। ওকে, বসে গেছে। এখন আমরা এখানে জাস্ট কালারগুলো অ্যাপ্লাই করবো সিরিয়ালি। তো এর জন্য আমি এটাকে সিলেক্ট করবো, দেন আই বাটন প্রেস করলেও আমাদের আই ড্রপার টুল চলে আসবে, অথবা এখান থেকে আই ড্রপার টুলটা আমি সিলেক্ট করতে পারি। তো এটা শর্টকাট করার জন্য আমি জাস্ট আই প্রেস করবো, তাহলে এখানে ক্লিক করবো। এরপর আমরা ইচ্ছা করলে সিলেক্ট টুলটা সিলেক্ট করে আবার এখানে সিলেক্ট করতে পারি। তো আমি এটা না করে এখানে জাস্ট অল কি, আমি যদি কন্ট্রোল প্রেস করে দেখেন আমাদের সিলেকশন টুলটা কিন্তু চলে এসেছে। দেন আমি সিলেক্ট করতে পারবো, ছেড়ে দিলে আবার আই ড্রপার টুল চলে আসবে। এটা তাড়াতাড়ি করার জন্য আপনি শর্টকাট ওইভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে সিলেক্ট করে আমরা এভাবে চলে যাচ্ছি। ওকে, তো আমার কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমাদের লোগো যে আইকনটা মূল ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নিব। ওকে, এরপর এখানে আমাদের ফন্টটা কীভাবে আমি লেখাবো। এই ফন্টটা মূলত হচ্ছে যে রবির ওদের নিজস্ব ফন্ট, কপিরাইটেড ফন্ট। এই ফন্টটা যে তৈরি করেছে সেটা হচ্ছে নাজিমুদ্দিন, 2010 সালে তৈরি করেছিল মেবি। তো রবি ফন্ট এই যে এই ফন্টটা, ঠিক আছে, এই যে রবি, এই লেখাটা হচ্ছে ওদের বর্তমান ফন্ট, উনি তৈরি করেছিল। তো এটা ওদের পার্সোনাল ফন্ট, সো এটা পাবলিকলি পাওয়া না যাওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, তো আমি এটাকে কীভাবে তৈরি করতে সেটা আমি দেখাই দেখছি। এখন এখান থেকে আমি প্রথমে রবি ফন্টটা লিখে নিয়েছি। এখানে যে ফন্টটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্র্যান্ডা। তো ব্র্যান্ডা এটা হচ্ছে মূলত আপনারা যখন অব্রো ফন্ট ইউজ করবেন তখন অটোমেটিকলি ডিফল্ট এই ফন্টটাই আসে। তো আমি অব্রো দিয়ে মূলত এটা লেখার পর এই ফন্টটা চলে আসছে। এটা ইনস্টল করতে হবে না, আপনি অব্রো যদি ইনস্টল করেন তাহলে এটা অটোমেটিক চলে আসবে। ওকে, দেন আমি এটাকে একটু মডিফাই করে মূলত এটাকে তৈরি করেছি। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন প্রথমে এখানে ক্লিক করব, তাহলে এটা আউটলাইন তৈরি হয়ে যাবে। এবং আনগ্রুপ করে নিব, তাহলে সবগুলো আনগ্রুপ হয়ে যাবে। ওকে, এখন আমরা এখানে একটু আমি দ্রুত এটাকে মডিফাই করে ফেলতেছি, আপনারা দেখতে থাকুন।
ওকে, তো এরপর আমরা এটাকে জাস্ট এখান থেকে কালারটা অ্যাপ্লাই করব আই ড্রপার টুল দিয়ে। এখান থেকে এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আপনারা যদি এই টাইপোগ্রাফি কাজগুলো না পারেন, অবশ্যই প্রিভিয়াস ভিডিও যেগুলো আছে সেগুলো দেখতে হবে, কারণ এখানে অনেক সময় লেগে যাবে। আপনার যদি ফুল ইয়ে দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে। তো আশা করি আপনারা পূর্ব ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন। এরপর উভয়টা সিলেক্ট করে এখান থেকে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম, এবং এরপর এটাকে আমি আর একটু বড় ছোটো করে বসিয়ে দিলাম। লোগোটা তৈরি করা হয়ে গেল।